Hey everyone, it's me Shika Khan and welcome to my YouTube channel. So, আপনাদেরকে আগে আমি দেখিয়ে দেই যে আমি খুব ইয়ামি একটি ডিলিশিয়াস খাওয়া খাচ্ছি, মানে রমজান মাসে যেটা ছাড়া আমাদের বাঙালিদের চলেই না, yes, হালিম. লকডাউনের কারণে তো এখন আমরা অনেকেই খেতে পারছি না, তাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব হালিমের ঝটপট একটি রেসিপি. খুব সহজে হালিম বানানোর জন্য আমাদের প্রয়োজন গরুর মাংস, কিছু পেঁয়াজ, আমি অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছি বিকজ আমাকে বেরেস্তাও করতে হবে, অ্যান্ড রাধুনি হালিম মিক্সড. আই নো আপনারা বলবেন রাধুনি হালিম মিক্সড তো আমরা জানি কিভাবে তৈরি করতে হয়, আই নো দ্যাট, বাট আরেকটু মজার করার জন্য কি কি করতে হয় তাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব. প্রথমে আমি প্যাকেটটি খুলে আপনাদেরকে দেখিয়ে দিই. রাধুনি হালিম মিক্সের ভিতরে দুটো প্যাকেট থাকে, একটা হলো ডালের সিরিয়ালটা, এই যে আপনাদেরকে দেখাচ্ছি হালিম মিক্স, আর একটা হলো গিয়ে মশালা যেটা আমি মাংসের সাথে মেশাবো, হালিম মিক্সড পাউডার স্পাইস. সো এই দুটোই আমরা আজকে ইউজ করব আমাদের হালিম বানানোর জন্য, বিকজ আপনারা জানেন আমার দুটো বেবি আছে. সো আমার জন্য ইটস রিয়েলি হার্ড যে দুটো বেবিকে নিয়ে ইউনো অনেকগুলো ডাল মিক্সড করে একবারে হালিম তৈরি করা, তাই আমি রাধুনি হালিম মিক্সটাই ইউজ করছি সো দ্যাট আমার জন্য খুব ইজি হয়ে যাবে তাড়াতাড়ি কুক করার জন্য. সো প্রথমে আমি একটি প্যান নিয়েছি, সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি অয়েল. আমি অয়েলটাকে ভালো করে গরম করব, গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে. অ্যান্ড আমি তার মধ্যে আপনাদেরকে জানিয়ে দিই আমি অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজের বেরেস্তা করার জন্য, যেটা আমি যখন হালিম হয়ে যাবে বাটিতে যখন হালিমটা ঢালবো, যখন আমি খেতে যাব তখন ধনিয়া পাতা কাঁচামরিচের সাথে আমি বেরেস্তাটা মিক্সড করবো, এটা আপনারা সবাই জানেন, তাই আমি আপনাদেরকে বলে দিই. এখন আমি পেঁয়াজ ঢেলে নিচ্ছি, যেটা আমি প্রথমে অনেকগুলো পেঁয়াজ ঢেলে দিব সেগুলো আমি বেরেস্তা করব, কারণ আপনারা জানেন যে বেরেস্তা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট হালিমের জন্য, এর ছাড়া অ্যাকচুয়ালি টেস্ট খুব ইউনো ইম্পসিবল ইউ ক্যান সে. সো আমরা এখন ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজটি, অ্যান্ড খুব ভালো করে ভেজে নিতে হবে, যদিও এটা আমার কাছে খুবই ইরিটেটিং লাগে যে কতক্ষণ ধরে ভাজতে হয়. সো দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ ভেজেছি, যেটা আমি এতক্ষণ একটু ইউনো কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি. অলমোস্ট পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, সো আমাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে. ইটস রিয়েলি হার্ড এতক্ষণ পুটপুট করে নাড়াচাড়া করা, বাট করতে তো হবে. যদিও আপনাদেরকে জানিয়ে দিই আমি একটু বেশি বেশি পুড়িয়ে ফেলেছিলাম পেঁয়াজটা, সো আপনারা বুঝে শুনে তুলবেন. যাই হোক, আমার বাসার লাইটিংয়ের কারণে আমার হয়তো বুঝতে ক্ষমতা বাট হ্যাঁ, আমি এখনই তুলে ফেলছি কিছুটা. হ্যাঁ, আমি এখান থেকে কিছুটা বেরেস্তা কিন্তু মাংসের মানে হালিমের মধ্যেও দিব, মাংসের মধ্যে. সো ইয়েস, আমি আরও এক্সট্রা কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছি যেটা এখন আমি গরুর মাংসের সাথে মিক্সড করবো. সো এটা আমি ভালো করে নেড়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব হলো আমার গরুর মাংস. সো ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন আমি ধুয়ে রাখা গরুর মাংসটা ছেড়ে দিচ্ছি. ইয়স, ইটস রিয়েলি সো ইজি হালিম রান্না করা, ইটস নট ভেরি হার্ড যদি আপনাদের কাছে থাকে রাধুনি হালিম মিক্সড. বাট তারপরও রান্নার একটা আর্ট দরকার আছে, আপনি যদি একটু এক্সট্রা ইউনো ভালো করে কষিয়ে দেন, ভালো করে কিছু মশলা আর এক্সট্রা কিছু দিয়ে আপনি যদি রান্না করেন, এটা খুব বেশি ইজি হয়ে যায় রান্না করার ক্ষেত্রে. সো আপনারা দেখছেন আমি এখন পেঁয়াজের সাথে মাংসটি খুব ভালো করে নেড়ে নিচ্ছি, অ্যান্ড এই মাংসটি আমি কিছুক্ষণই পেঁয়াজের সাথে কষিয়ে নিব, তাই ঢেকে দিয়েছি আমি প্রায় 5-6 মিনিটের মতন আমি মাংসটা ভালো করে কষাবো শুধুমাত্র পেঁয়াজ দিয়ে. সো আমি আবারও ঢেকে দিয়েছি, সো অলমোস্ট 5-6 মিনিট হয়ে গিয়েছে অ্যান্ড খুব ভালোভাবে কষে গিয়েছে. এখন আমি ছেড়ে দিব এর মধ্যে রাধুনি মিক্সড স্পাইসের যে পাউডারটা, যে মশলাটা পুরো সম্পূর্ণ হালিমের মশলাটা কিন্তু এখানে মিক্সড করা আছে, সো মাংসের সাথে এটা আমি সম্পূর্ণ ছেড়ে দিচ্ছি. আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোটাই ছেড়ে দিয়েছি. সো এখন এই মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব. আমি কিন্তু কোনো পানি এখনও দেইনি, কারণ আমি কোনো পানি এখন দিতে চাই না, আমি একটা ভালো করে কিছুক্ষণ মশলাটা মিক্সড করে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব. মাংস কেন, আমার কাছে মনে হয় আমার মার কাছ থেকে আমি শুনেছি যে কোনো মশলা, যে কোনো ইভেন ইউনো কিছু রান্না করতে গেলে আপনি যদি ভালো করে কষিয়ে নেন, ভালো করে মশলাটাকে ওই আইটেমটার সাথে ভেজে নেন, কষিয়ে নেন, তাহলে দেখবেন খুব মানে টেস্টি হয় খাওয়াটা. সো সেম কাজটি আমি করেছি, দেখেন আমার অল্প একটু পানিও বের হয়ে এসেছে মাংস থেকে, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি. আমি আরও এক্সট্রা কিছু পানি দিয়ে দিব যাতে ভালো করে মাংসটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিতে পারি. সো আমি পানি দিয়ে দিয়েছি অল্প একটু, অ্যান্ড আমি এখন মাংসটা একটু নাড়িয়ে নিচ্ছি. নাড়িয়ে দেওয়ার পর এখন আমি ঢেকে দিব যাতে মাংসটা খুব ভালো করে কষে, অ্যান্ড মশলাটা খুব ভালো করে মাংসের সাথে মিশে যায়. সো আমি ঢেকে দিয়েছি,
মাংসটা কষার জন্য অপেক্ষা করছি, দেখতেই পাচ্ছেন মাংস অলমোস্ট অনেক সুন্দর করে কষে গিয়েছে, চেহারাটাই চেঞ্জ হয়ে গিয়েছে, খুব ভালো করে মশলা মিক্সড হয়েছে। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি সিদ্ধের জন্য, কারণ আমি অনেকক্ষণ ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি, এখন আমার মাংসটা সিদ্ধ হওয়ার জন্যই মেইনলি পানি দিতে হবে। অ্যান্ড অবশ্যই মনে রাখতে হবে গরম পানি দিতে হবে, আমি এর মধ্যে গরম পানি ছেড়ে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে আরও কিছুটা পানি দরকার, কারণ আমার মাংসটা দেখতে মনে হচ্ছে সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তাই আপনারাও আপনাদের পরিমাণ মতন গরম পানি দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি মাংসটা আবার ঢেকে দিয়েছি, সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। এখন আমি আর একটি বল নিব, যেখানে আমি হালিম মিক্স সিরিয়াল পাউডার যেটা সেটা ছেড়ে দিব। দেখুন পুরো ডালের যে পাউডারটা আছে ওটা এখানে আছে, সো এই পাউডারটা আমি এই বলটিতে ঢেলে নিব। ঢেলে এর মধ্যে এখন আমাকে মিক্সড করতে হবে পানি, অ্যান্ড অবশ্যই গরম পানি। সো আমি দুই বাটি গরম পানি এখন এর মধ্যে ছেড়ে দিব। আপনারা বাটিটা দেখতেই পাচ্ছেন, এই সাইজের বাটি, এই সাইজের বাটির মধ্যে আমি এখন হাফ হাফ দুই বাটি আমি এখন গরম পানির মধ্যে ছেড়ে দিব। সো আমি এক বাটি দিয়েছি, এখন আরও এক বাটি গরম পানি দিচ্ছি। আমি আপনাদের পুরো ডিটেইলভাবে কিন্তু দেখাচ্ছি কীভাবে তৈরি করবেন। অনেকে অনেক আগে ভিজিয়ে রাখে, তাও করা যায়, কিন্তু আমি মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি আধা ঘন্টার মতন, 15-20 মিনিট আপনি ভিজিয়ে রাখলেও হয় এই ডালটি, কিন্তু আমি আধা ঘন্টার মতন প্রায় ভিজিয়ে রেখেছি, কারণ আমার আধা ঘন্টা লেগেছে মাংসটা সিদ্ধ হতে। সো ডালে যদি কিছু শক্ত হয়ে থাকে, আপনি ভালো করে চামচ দিয়ে ডালের মিশ্রণটি পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন। সো আমি ওটা ভিজিয়ে রেখেছি ডালটা, এখন আমি আবার এদিকে এসে আপনাদেরকে দেখিয়ে দিই। আমার মাংসটা অনেকটাই পানি টেনে এসেছে, তার মানে মাংসটা আমি দেখছি অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, আর বাকিটা আমি যখন ডালটা দিয়ে দিব তার সাথেই আমি সিদ্ধ করে নিব, বাট তারপরেও আমি পুরোটা পানি যাতে টেনে যায় সে পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। সো এখন এ পর্যায়ে আমি মাংসের মধ্যে কিছুটা বেরেস্তা দিয়ে দিব, ভেজে রাখা বেরেস্তা পেঁয়াজের। আপনাদেরকে আমি বলেছি যে আমি মাংসের মধ্যে কিন্তু এটা দিব, শুরুতেই বলেছি। অ্যান্ড ইয়েস, পেঁয়াজের বেরেস্তা এই কারণে দিয়েছি, তাহলে টেস্টটা মাংসের অনেক বেশি বেড়ে যায়। সো আমি বেরেস্তাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব, নেড়েচেড়ে আমি আবার ঢেকে দিব যাতে কিছুক্ষণ ভালো করে মাংসটা কষে। সো আবার কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এ পর্যায়ে আমি মাংসের মধ্যে ডালটা দিয়ে দিব। আমি যে ডালে দেখেন আমি এতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা অলমোস্ট হয়ে গিয়েছে, ডালটাও খুব সুন্দর গরম পানির সাথে অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন আমি পুরোটা ডাল এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ডালটা মাংসের সাথে ভালো করে নেড়ে মিক্সড করে নিব। যে কোনো জিনিস মিশ্রণ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সো ভালো করে মিক্সড করে মশলাটাও যাতে ডালটার সাথে খুব ভালো করে মিশে যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডালটা আর মাংসের মশলাটা, মাংসটা খুব ভালো করে মিক্সড হয়ে গিয়েছে। এখন আমার এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। অনেকে এখানেও আপনারা চাইলে গরম পানি দিয়ে নিতে পারেন, আমি আপনাদেরকে যেভাবে বলেছি আমি সব কিছু একটু কষিয়ে নিতে পছন্দ করি। সো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন আমি গরম পানি দিয়ে দিব। যে বাটিটি করে আমি দুই বাটি আমি ডালের মধ্যে আমি গরম পানি দিয়েছিলাম, সেম বাটিতে করি আমি এখন তিন বাটি গরম পানি এখানে দিয়ে দিব। এটা আপনারাও কিন্তু আন্দাজ করে নিতে পারেন যে অ্যাকচুয়ালি কতটুকু দিতে হবে। সো আমার কাছে মনে হয়েছে আমি এখন গরম পানি তিন বাটি দিলে ইটস পারফেক্ট। সো আমি এক বাটি দিয়ে দিয়েছি, আর আমি আপনাদেরকে বারবার বলছি আমি কিন্তু ফুল বাটি ভরে পানি দিচ্ছি না, আমি হাফ বাটি করে আগেও দিয়েছি, এখন আমি ওভাবেই দিচ্ছি। সো এক বাটি দিয়ে নিয়েছি, এখন আমি আরও এক বাটি দিচ্ছি, আর এখন আমি আরও এক বাটির মতন দিয়ে দিব। সো এরকম তার মানে পাঁচ বাটি আমি পানি দিচ্ছি টোটাল এই হালিমের মধ্যে। আর এরপর আপনাকে ভালো করে নেড়ে নিতে হবে। আবার আমি আবার ভালো করে নেড়ে নিচ্ছি মাংস ডালটা পানির সাথে। সো দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে অনেক পানি, ইয়েস, এই পানি থেকেই সিদ্ধ হতে হতে অলরেডি পানি ভালো করে বল পেয়েছে। এখন এটাকে আমি ধিমো আঁচ করে, আপনি দেখতে পাচ্ছেন আমার জালটা অনেক বাড়ানো ছিল, এখন আমি ধিমে আছে ঢেকে রেখেছি। এই ধিমে আছে মাংসটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসবে এবং হালিমটাও খুব সুন্দর হয়ে আসবে। পাশাপাশি আমি কেটে নিয়েছি শসা, লেবু, কাঁচামরিচ, আদা কুচি,
ধনিয়া পাতা কুচি অ্যান্ড পেঁয়াজের ব্রেস্ট আমি প্রথমেই করে রেখেছি। এই উপকরণগুলো ছাড়া কিন্তু একদমই হালিম খেতে মজা লাগবে না, সো এই উপকরণগুলো মাস্ট প্রয়োজন। অ্যান্ড আপনাদেরকে দেখিয়ে দিই, আমার হালিম অলমোস্ট শেষের দিকে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি গরম মশলার কিছুটা গুঁড়া অ্যান্ড জিরের কিছুটা গুঁড়া, মানে জিরে তেলে রাখা জিরের কিছুটা গুঁড়া এর মধ্যে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন হালিম অলমোস্ট হয়ে এসেছে। এই দুটো গুঁড়ো আমি এক্সট্রা দিয়েছি এই কারণে, তাতে আমার মনে হয়েছে যে স্মেলটা আরেকটু ভালো আসবে এবং টেস্টটা আরেকটু বেড়ে যাবে। সো তেলে রাখা জিরের গুঁড়ো দিবেন এবং গরম মশলার গুঁড়ো। সো আমার হালিম এখন রেডি, এখন আমাদের সার্ভ করার পালা। এই পর্যায়ে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব। দেখুন, আমি একটি বাটিতে খুব সুন্দর করে হালিম ঢেলে নিয়েছি। ইটস লুক রিয়েলি নাইস। এখন এর মধ্যে আমি যে উপকরণগুলো দিব, যা ছাড়া অ্যাকচুয়ালি হালিম খেতে একদমই মজা না। তো আপনাকে দেখে দিই, প্রথমে আমি এর মধ্যে দিয়ে নিব পেঁয়াজের বেরেস্তা, দেন আমি এর মধ্যে দিয়ে নিব আদা কুচি, দেন আমি এর মধ্যে দিয়ে নিব ধনিয়া পাতা কুচি, দেন আমি এর মধ্যে দিয়ে নিব কাঁচামরিচ কুচি। ঝালটা অ্যাকচুয়ালি আপনারা যে যেমন খেতে পছন্দ করেন আপনারা দিয়ে নিতে পারেন। প্রত্যেকটা জিনিসই আপনারা এখানে বুঝে বুঝে আপনারা যতটা খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। এরপর আমি দিয়ে নিচ্ছি শশা কুচি অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট লেবুর রস, যেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। সো লেবুর রসটা আমি চেপে নিচ্ছি। এই উপকরণগুলো ছাড়া কিন্তু হালিম খেতে একদমই মজা হবে না। সো ভিউয়ার্স, আপনারা দেখে নিলেন রাধুনি হালিম মিক্সটাকে দিয়ে আপনি একদমই ঘরে বসে বানিয়ে নিতে পারবেন মামা হালিম। খুব ফেমাস বাংলাদেশে, ইটস নট মামা হালিম, ইটস কল্ড মামি হালিম। ইয়েস, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে। আই হোপ আপনাদের ভালো লেগেছে আমার আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার। নেক্সট টাইম চলে আসবো নতুন আমার অ্যাক্টিভিটিস নিয়ে অথবা নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকো, বাই।